হ্যালো আপনাদের সকলকে দা ডক্টর চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঘুমের মাঝখানে হঠাৎ করে লাভ দিয়ে উঠে বসেন মনে হয় যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো বা গলার ভেতর কিছু আটকে গেছে বা গলার ভেতর শুকিয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি প্রায়ই দেখা যায় এটি একটা খুবই কমন এবং মারাত্মক রোগ কিন্তু এই রোগটিকে আমরা সবথেকে বেশি এড়িয়ে চলি রোগটির নাম হচ্ছে স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া যাদের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া হয় তাদের ক্ষেত্রে ঘুমের মধ্যে অনেক সময় অ্যারিথমিয়া বা হার্ট অ্যাটাক হয় যার দরুণ মৃত্যু ঘটে সাম্প্রতিককালে বিখ্যাত গায়ক বাপি লাহিরের মৃত্যুর কারণ হচ্ছে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কাদের ক্ষেত্রে এই স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক নম্বর হচ্ছে যারা মোটা মানুষ অর্থাৎ অভিজ এবং বিএমআই বেশি যাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার আছে বা হাইপোথাইরয়েডিজমের রোগ আছে যারা দীর্ঘদিন ধরে মদ পান করে ধূমপান করে এবং যাদের ক্ষেত্রে নাকের সমস্যা আছে মেনলি ডেভিয়েটেড নেজাল সেপ্টেম বা ডিএনএস কিছু কিছু ক্ষেত্রে যাদের অ্যালার্জিক হিস্ট্রি আছে বিশেষ করে অ্যালার্জিক রাইনাইটিস মানে ক্রনিক অ্যালার্জি তাদের ক্ষেত্রে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে স্লিপ অ্যাপ হলে কী কী লক্ষণ দেখা দেয় 90 টু 95% ক্ষেত্রে প্রধান লক্ষণ হচ্ছে ঘুমের মধ্যে জোরে জোরে নাক ডাকা আমরা অনেকেই ভাবি নাক ডেকে ঘুমানো মানে হচ্ছে শান্তি এবং গভীর ভাবে ঘুম কিন্তু এটা একদমই একটা ভুল ধারণা এক্ষেত্রে নাক ডাকাটা কী রকমের হয় কিছুক্ষণ নাক ডাকে কিছুক্ষণ গ্যাপ থাকে তারপর আবার নাক ডাকে ভাবে এবং এই নাক ডাকাটা কিন্তু দিন ধরে চলতে থাকে অনেক সময় কি হয় নাক ডাকার মাঝে মাঝে হঠাৎ করে জেগে ওঠে কিন্তু জেগে ওঠার পর বসে একটা লম্বা শ্বাস নিই শ্বাস নেওয়ার পর যখন তার আরাম হয় আবার সে ঘুমাতে যায় অর্থাৎ রাত্রে অনেকবার কিন্তু ঘুম ভেঙে যায় দ্বিতীয় লক্ষণ হচ্ছে দীর্ঘ আট থেকে দশ ঘন্টা রাত্রিবেলায় ঘুমানোর পর যখন সে ঘুম থেকে উঠবে ঘুম থেকে ওঠার পরেও মনে হয় যেন তার ঘুম ঠিকঠাক হয়নি অর্থাৎ ঘুম ঘুম ভাব লেগেই থাকে অর্থাৎ ঘুম থেকে ওঠার পর যে একটা ফ্রেশ ভাব থাকে সেই ভাবটা তার মধ্যে থাকে না সারা দিনই একটা অলসতা ভাব থাকে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং এই পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু দিনের বেলায় প্রচুর পরিমাণ ঘুমানোর হিস্ট্রি থাকবে আপনারা অনেকে ভাবতে পারেন যে এখনকার দিনে অধিকাংশ মানুষই ঘুমের সময় না থাকে। তাহলে কি সবারই স্কলিপটা নিয়ে না আমি আগেই বললাম যে স্লিপ অ্যাপনিয়া কাদের মধ্যে দেখা যেতে পারে স্লিপ অ্যাপনিয়ায় নাক ডাকার সঙ্গে সঙ্গে আর কি কী লক্ষণ দেখা যায় সেগুলো বলা হয় আপনার ক্ষেত্রে যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কি করতে হবে আপনার ক্ষেত্রে যদি স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি থাকে অর্থাৎ আপনি অবিজ বা আপনার ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার অথবা হাইপোথাইরয়েডিজম রোগ আছে বা দীর্ঘদিন মদ পান বা ধূমপান করেন এরকম হিস্ট্রি থাকলে আপনার অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত চিকিৎসকের কাছে গেলে উনি পলিসম্নোগ্রাফি নামক একটা পরীক্ষা করতে দেন পলিসম্নোগ্রাফি পরীক্ষাটা হচ্ছে অনেকটা হার্টের ইসিজি করানো এখানে কি হয় আপনি যখন ডায়াগনস্টিক সেন্টারে বা হসপিটালে যাবেন সেখানে ঘুমানোর একটা সুন্দর রুম রাখা হয় এবং ঘুমের মধ্যে আপনার একটা পরীক্ষা করা হয় যে পরীক্ষাটার নামই হচ্ছে পোলিসম্নোগ্রাফি পোলিসমনোগ্রাফি পরীক্ষাতে কি দেখা হয় আপনি ঘুমের মাঝখানে কখন হঠাৎ করে লাফিয়ে ওঠেন ঘুমের সময় আপনার আই বলের মুভমেন্ট কেমন থাকে ঘুমের প্যাটার্ন এই সব টেস্ট করা যদি ডায়াগনোসিসে স্লিপ অ্যাপনিয়া ধরা পড়ে ক্ষেত্রে ট্রিটমেন্ট কি হবে স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্টকে আমরা দুটি ভাগে ভাগ করি প্রথমত হচ্ছে যাদের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া হয়ে গেছে তাদের ট্রিটমেন্ট কি হবে আর পরবর্তীকালে যাতে স্লিপ অ্যাপনিয়া না হয় তার প্রতিরোধ করে যে সমস্ত মানুষদের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া ধরা পড়েছে তাদের ক্ষেত্রে নেজাল সিপ্যাপ অ্যাপ ডিভাইস দেওয়া হয় এই ডিভাইসটা ঘুমের সময় রাত্রিবেলায় ঘুমের সময় ব্যবহার করতে বলা হয় এই ডিভাইসটা কী করে ঘুমের সময় কন্টিনিউয়াস পজিটিভ প্রেশার ক্রিয়েট করে যার ফলে ঘুমের সময় কি হয় শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয় না যে সমস্ত মানুষ এই সি প্যাপ ডিভাইস অ্যাকসেপ্ট করতে পারে না বা সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে বাইপ্যাপ ডিভাইস দেওয়া হয় যদি বাইপ্যাস ডিভাইসও তারা সহ্য করতে না পারে তখন লাস্ট অপশান হিসাবে সার্জারি করা হয় কিন্তু স্লিপ অ্যাপনিয়ার বেস্ট এবং স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে ন্যাচারাল সিপ অ্যাপ ডিভাইস এই মানুষটির ক্ষেত্রে পরবর্তীকালে যাতে স্লিপ অ্যাপনিয়া না হয় তার জন্য কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে বা সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত হচ্ছে রোগীটিকে চিৎ হয়ে শুতে দেওয়া যাবে না যে কোনো একটা দিকে কাত হয়ে শুতে হবে কিন্তু এটা তো সবসময় সম্ভব নয় কারণ একটা মানুষ ঘুমের ঘরে কখন চিত হবে কখন কাত হবে সে নিজেও জানে না আবার তার পাশে যে শুয়ে থাকে তাকে এটাও বলা যাবে না যে আপনি সবসময় তাকে কাত হয়ে শুয়ে রাখবেন কারণ তার পক্ষেও সেটা সম্ভব নয় তাহলে কি করতে হবে সেই রোগীর পিঠের দিকে একটা বালিশ বা যে কোনো একটা বস্তু রেখে দিতে হবে যাতে সে ঘুমের মধ্যে চিত হতে গেলে সেই জিনিসটা তাকে বাধা দেয় দ্বিতীয়ত হচ্ছে রোগীর যদি মদ পান বা ধূমপানের নেশা থাকে সেটা যত দ্রুত সম্ভব এবং যতটা পারা যায় বন্ধ করতে হবে রোগীর ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার থাকলে এবং হাইপোথাইরয়েডিজম থাকলে সেগুলি যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে আর রোগীর দৈহিক ওজন যতটা সম্ভব কমাতে হবে তার জন্য তাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ